সরকারি চাকরি নামত সরকারি কর্মচারীর বাজার, চাকরি দিয়ার নামত 7 কোটি টাকা সংগ্রহ, বিশাল চুমির পিছত ডিব্রুগড়ত আন এক বৃহৎ প্রবঞ্চনাকাণ্ড, ট্রেডিং প্রবঞ্চনার পিছত এবার ডিব্রুগড়ত জেলা আয়ুক্তর সহি জালিয়াত, এবার চাকরি দিয়ার নামত প্রায় 7 কোটি টাকা সংগ্রহ করে আরক্ষীর জালত পড়ল সরকারি কর্মচারী, বিভিন্ন বিভাগত চাকরি দিয়ার নামত উজনি অসমত জাল পেলাইছিল এইজন সরকারি কর্মচারী লোহিত দাসে। জেলা আয়ুক্তর সহি জালিয়াতিরে ক্রীড়া, জেলা পরিবহন, জেলা আয়ুক্ত বিভাগ আদিত বিভিন্নজনক দিছিল নিযুক্তি পত্র। রাজ্য সরকারের ক্রীড়া বিভাগের চাকরিয়াল লোহিত দাস, লোহিত দাস পি আই করে ডিব্রুগড় স্পোর্ট অফিসত, 2017 চনের পর মানে কেবাজনের পর মানে চাকরির নামত যে কোটি কোটি কটা মানে কেলেঙ্কারি করলে, যা মই ভুক্তভোগী হ মূর 3,70,000 লৈছিলে 2017 চনত। ডিব্রুগড়ের নালিয়া পুলের নিবাসী প্রবঞ্চক লোহিত দাসে কোটি কোটি টাকা সংগ্রহ করে ডিব্রুগড় আর গুয়াহাটির নামে বেনামে গড়ছিল সম্পত্তির পাহাড়। 5 কোটির উপর খাইছেহি, ভালেমান ফ্লেট কিনেছে গুহাটি সোহাটি, মানে নিজের নামত নিকিনাকে মানে ভাই ককায় বায়েক সায়েকর নামত কিনি থাকে। গুহাটি মানে 3টা ফ্লেট লৈছে আমি শুনামতে, ডিব্রুগড় বাইপাসত এইবিল মাটি যথেষ্ট মাটি লিখে। লোহিত দাসের প্রবঞ্চনার বিষয়ে জানিব পারি ডিব্রুগড়ের গাভরু পথার আরক্ষী চকীত ভুক্তভোগীয়ে দাখিল করেছিল এজাহার। ভুক্তভোগীর এজাহারের পিছতে আরক্ষীয়ে লোহিত দাসক হাতে লুটে ধরবলে পাতিছিল যা। অবশেষত নিযুক্তি পত্র দিয়ার নামত ধন সংগ্রহ করবলে আহতে আরক্ষীয়ে গ্রেপ্তার করে প্রবঞ্চক লোহিত দাসক। ইতিমধ্যে দুদিনের বাবে আরক্ষীর জিম্মাত লৈ সম্প্রতি জেললে প্রেরণ করেছে ধৃত লোহিত দাসক। এপয়েন্টমেন্ট মানে স্টেট গভর্নমেন্ট চাকরি হয় না, আমার ডিসি এডিশনাল ডিপুটি কমিশনার এইবিল সহি আছে, আমার পল্লব লোচন ঝাওর সহি আছে। এই সহি কোনে করেছে সে কমো না, মতো অকল কাগজ পাইছো যে মানে হি হি দিয়ে বা পোস্টের পর আহে মোক। ডিব্রুগড়ের জেসিম আহমেদের রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।